না কাউকে দেখাবি না পলি পলি দাঁড়া এই বাদল এই ধাড়া পলি আমার দিকে এই বাদল দে বলছি বাদল দেখ বাদল এই যে পড়বি না কিন্তু আমার জিনিস আমাকে দিয়ে দে এমন প্রেমের চিঠি জীবনে কোনোদিনও পাবি না সবাইকে এমন সুন্দর একটা জিনিস থেকে বঞ্চিত করা ঠিক হবে না সবার সামনে তুই এটা করবি না বাদল এতে লজ্জার তো কিছু নেই আমরা সবাই সবার ঘটনা জানি বরং চেয়ে প্রেমের চিঠি থেকে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করি প্রিয় সাগর অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতন কোনো শব্দ খুঁজে পেলাম না কোনো শব্দেই যেন মন ভরে না বস ঠিক সময় এসে পড়েছিস যাকে নিয়ে এত বড় ঘটনা সে না থাকলে কি জমে তা কি নিয়ে তোমরা এত ফেটে পড়ছো চুপচাপ আগে শোন তারপর আলোচনা এই বাদল প্রথম থেকে পড় না তা তো অবশ্যই প্রিয় সাগর অনেক চিন্তা করেও তোমাকে সম্বোধন করার মতো একটা শব্দ খুঁজে পেলাম না কোনো শব্দেই যেন মন ভরে না অনেক ভেবে মনে হলো তোমার নামটাই তো বিশাল এই নামের তো আর কোনো বিশেষণ লাগে না সাগর বিশাল তার জলরাশি যত দূর চোখ যায় মনে হয় কোনো সীমা নেই বুকে তার উত্তাল ঢেউ একের পর এক ঢেউ শোষণ করে আছড়ে পড়ে তীরে কত যে ঢেউ তোমার বুকে কোনো দিন শেষ হয় না হবেও না তোমার ব্যক্তিগত জীবনটাও অতুলনীয় বিরাট সম্ভ্রান্ত সচ্ছল পরিবারে তোমার জন্ম চোখ ধাঁধানো গাড়ি নিয়ে আসো বিশ্ববিদ্যালয়ে দামি দামি সব পোশাক পরো যেন কোনো রাজকুমার নামে গাড়ি থেকে দেখলেই প্রাণটা জুড়িয়ে যায় তুমি তো সত্যিই রাজকুমার যেমন উচ্চতা তেমনি সুন্দর মুখ অপরূপ চেহারা চোখ দুটো আল্লাহ যেন নিজের হাতে তৈরি করে দিয়েছেন এমন চোখ যার আছেন তার তো ভাষাও দরকার হয় না তাকালেই সব বলা হয়ে যায় আর মুখের হাসি মাশাল্লাহ জবাব ছাড়া প্রেমে পড়ার মতো বয়স হয়েছে এমন কি কোনো মেয়ে পৃথিবীতে আছে যে এমন পুরুষ স্বপ্নে দেখে না কিন্তু আমাদের চারপাশে কেবলই শূন্যতা না আছে সম্পদ না আছে রূপ কি নিয়ে তোমার সামনে দাঁড়াবো রাজকুমার মুখোমুখি হতে সাহস পাইনি বলে চিঠির আশ্রয় নিলাম কম্পিউটার মোবাইলের যুগে চিঠি লিখলাম বলে আবার হেসো না হাসো আর যাই করো আমি তো মরেছি বন্ধু ষোলো আনাই মরেছি এ কি আর কই আর কোত্থেকে থাকবে ও তো লিখছিল আমি ছো মেরে নিয়ে দৌড় দিয়েছি কিরে বলি তুই কাঁদছিস কেন দূর পাগলি আমরা তো সবাই তোর বন্ধু কেঁদো না দোস্ত কেঁদো না আমরা যে গোপনে এর জন্য কত কেঁদেছি তা তো জানো না কিন্তু তোমার এই রাজকুমার তো পাষাণ রাজকুমার 500 ডিগ্রি তাপেও তার হৃদয় গলে না শোনো 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 সবাই শোনো আমার কথা বলার তো আর সুযোগ পাই না আজ যখন পেলাম তখন বলি আমাকে নিয়ে শুধু পলি আর রূপাই স্বপ্ন দেখে না আরো বহুজন আমাকে নিয়ে রাতভর গবেষণা করে কিন্তু আমি কজনকে মন দেব বলো সবার মন রাখতে গেলে আমাকে কমপক্ষে 100 খানা বিয়ে করতে হবে সবাই হাসো আর যাই করো পলি কিন্তু চিঠিটা চমৎকার লিখেছে অপূর্ব থ্যাংক ইউ পলি তবে আমার কারণে এত মেয়ের চোখে পানি আল্লাহই জানে শেষ পর্যন্ত এই কপালে কত দুঃখ আছে ক্লাসে চলি ওকে বাই হ্যালো রিয়েলি ড্যাড সত্যি আমি পাগল হয়ে যাব কেন মাই সান তোমার মাথায় কি কোনো সমস্যা হয়েছে মাথায় সমস্যা মানে এই যে বললে পাগল হয়ে যাবে ও ড্যাড বলো পাপ্পা তোমার কি প্রবলেম আমার পকেট ফাঁকা অ্যাকাউন্ট ফাঁকা ডোন্ট ওয়ারি মাই বয় এক ঘন্টার মধ্যে তোমার অ্যাকাউন্টে টাকা চলে যাবে লাখখানেক দিলে চলবে জি জি চলবে আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ড্যাড সবই ভাগ্যরই নীলা সবই ভাগ্য নইলে সৎমা হোক আর শত্রু হোক তোর মতো মেয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করতে পারে না আমি যদি ছেলে হতাম না তোকে বিয়ে করে তোর সৎমায়ের কপালে একটা লাথে মেরে তোকে আমি নিয়ে আসতাম মাঝে মধ্যে আমার কি মনে হয় জানিস বিষ খেয়ে মরে যাই কেন যে বেঁচে আছি আমি নিজেও জানি এসব বাজে কথা ভাবিস না ভাই এত কঠিন ধৈর্য নিয়ে যখন
জীবনের এতটা সময় পার করেছিস তখন এর পুরস্কার তুই নিশ্চয়ই পাবি। আল্লাহ যদি সত্যি হয়ে থাকেন তাহলে অবশ্যই কোনো বড় পুরস্কার তোর জীবনে আসবে। জানি না, আমি জাইরি মিলে বাজার করার জন্য বেরিয়েছিলাম, দেরি হলে আবার না জানি কি অত্যাচার সহ্য করতে হয়। তোর ছবিগুলো নিয়ে যা, কত পরিশ্রম করে তোর সেশনটা করেছি, ছবিগুলো ফাটাফাটি হয়েছে, যে কোনো ছেলে চোখে পড়লে পাগল হয়ে যাবে। আসি। আচ্ছা, মনের মানুষ, তুমি আমার ভালোবাসা। নীলা, আয় নীলা, পাকের ঘরে দুনিয়ার কাজ পড়ে আছে আর তুমি ঘরে বসে কাজ ধ্যান করছো। মা, আমি এইমাত্র অনেক বাজার করে নিলাম, একটু বিশ্রাম নিতেও দেবে না? আরে আমার আল্লাহ রে, আপনি কোন নবাবের বেটি যে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে খাবেন? আমারে এত দেখি প্রিন্সেস ডায়না, হাজার হাজার টাকা খরচ করে আপনি প্রিন্সেস ডায়না হয়েছেন, তাই তো ভাবি বাজার খরচ এত বেশি হয় কেন? বাজারের টাকা চুরি করে এসব খরচ? হ্যাঁ, আমি কখনো চুরি করি না মা, এগুলো আমার বান্ধবী আমাকে বিনা পয়সায় করে দিয়েছে। নাই নাই, সমজাতি আমার মুখে মুখে কথা করিস, আমার বাড়িতে থেকে এইসব নাকামি চলবে না। এখন তুই সবাই করে রান্না বান্নার কাজ শেষ করে বেলা দুইটার মধ্যে আমাকে খাবার দিবি। তোমার জন্ম হয়েছে শুধু কাঁদবার জন্য, তুমি কেন সুখের স্বপ্ন দেখো? কোথা থেকে ঝড়ের মতো উড়ে এসে তুমি আমার সাথে জড়িয়ে গেলে রানী। এসেছ যখন তখন এই বুকের মধ্যেই থাকো। কথা বলো আমার হৃদয়ের সাথে। বলো না কি তোমার নাম, ও সখী বলো না কি তোমার নাম, তোমার মনের ঠিকানা একটু যদি বলো না, আমার হৃদয়ে লিখে নিতে।
সখী বলো না কি তোমার নাম ও সখী বলো না কি তোমার নাম তোমার মনের ঠিকানা একটু যদি বলো না আমার হৃদয়ে লিখে নিতা আমার হৃদয়ে লিখে নিতা চুলে সাজবে তুমি রোজ সকালে তোমাকে দেখে এমন ভালোবেসেছে ও আমার মনে রায়না পায়না ধরেছে এলোমেলো ভেজা চুলে সাজবে তুমি রোজ সকালে তোমাকে দেখে এমন ভালোবেসেছে তোমার মনে রায় না একটুখানি দেখাও না আমার হৃদয়টা সাজিয়ে নিতা আমার হৃদয়টা সাজিয়ে নিতা ও সখী বলো না কি তোমার নাম ও সখী বলো না কি তোমার নাম আসো স্বপ্নে হাসো স্বপ্ন মেখে পাশে বসো চোখে চোখ রেখে বলো ভালোবাসি ও মায়া ভরা ওই দুটি চোখ স্বপ্ন বিলাসী স্বপ্নে আসো স্বপ্নে হাসো স্বপ্ন মেখে পাশে বসো চোখে চোখ রেখে বলো ভালোবাসি সত্যি করে আসো না সত্যি করে হাসো না আমার হৃদয়টা তোমায় দিলাম আমার হৃদয়টা তোমায় দিলাম ও সখী বলো না কি তোমার নাম ও সখী বলো না কি তোমার নাম তোমার মনের ঠিকানা একটু যদি বলো না আমার হৃদয়ে লিখে নিতা আমার হৃদয়ে লিখে নিতা আরে আরে এই অলক্ষ্যা পায়া এই বালতি এখানে কে রেখেছি ওটা আমি রাখিনি তুমি রাখো নি কিন্তু তুমি তো দেখেছো ওটা সরালে না কেন তুমিও তো দেখে সরাতে পারতে বেপরোয়া ভাবে চলাফেরা করলে এমনই হয় মা শুনেছো শুনেছো কিভাবে কথা বলছে শুনলে তো নীলা তোর অনেকবার বেড়েছে মুখে যা আসে তুই আজকাল তাই বলতে শুরু করেছিস মা তুমি সারাটা জীবন শুধু একতরফা ভাবে কথা বলে এসেছো ছোট বোন তার বড় বোনকে আজে বাজে কথা বলবে আর আমি বড় বোনের কথা বললি তাতে দোষ কে তোমার বোন আমি অসম্ভব সৎ বোন আবার বোন হয় নাকি কখনো না কি নীলা আপু তোমার সৎ মা আর সৎ বোন তোমাকে কি বলেছে কিছু না আরে আপা খেলার মাঠে ব্যাট করতে নেমে যদি 50 ওভার শুধু ব্লকই করে যাও তাহলে রান পাবে কি করে শোনো রান করতে হলে ছক্কা মারতে হবে ছক্কা আপা দেখো তুমি যেদিন ছক্কা মারবে সেদিন এরা তোমাকে আর কিছুই বলা সাহস পাবে না আরে খান্ডুলকার ব্যাট হাতে আবার কাকে ছক্কা মারতে বলছিস আর কাকে আমার সৎ বোনকে
এখানে ওনার আপন ভাই বোন নেই তো, তাই আমি ওনার একটু আপন হতে চাইছি। মামা তুমি ভাইয়াকে বলে দিও ও যেন সৎ বোনের জন্য বেশি চামচামি না করে। আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো, তুই তো রুমে যা। যা আপা তুমি ভেতরে। মা তোমার চা। এই হতভাগি কাপের এই অবস্থা কেন? বুয়াকে তো পরিষ্কার করে দিতে বলেছিলাম। সব কাজ কি বুয়াকে দিয়ে করাতে হবে? তুই কি করিস হ্যাঁ বল। মা আমি তো সব, সামনে আমার বিয়ের ফাইনাল পরীক্ষা, তাই কয়েকদিনের জন্য আমাকে যদি অন্য কোনো কাজ করতে না দাও তাহলে আমি পরীক্ষার জন্য ভালোভাবে পড়াশোনা করতে পারতাম। কেন যে রাধে সে কি চুল বাঁধে না? কাজের জন্য ওসব ফাঁকিবাজি চলবে না। শোন দেওয়া হচ্ছে না, এক্ষুনি গিয়ে গাছগুলোতে পানি দেওয়ার ব্যবস্থা কর। যা যা। আব্দুল চাচা যে আগে ছোট গাছগুলোতে পানি দাও তারপর বড় গাছগুলোতে দেবে। মামনি এই মালির কাম কি আমার দিয়ে হইব? হবে হবে শুরু করো যাও তো। আচ্ছা আমি একটা ভালো, আর তুমি তোমার এই অলক্ষণের চেহারাটা নিয়ে আমার সামনে পড়লে। তোমার ভালো কাজটা কি আমি জানি। কি কি জানো তুমি? যে নাম করে ক্লাবে যাবে, বাজে নেশাখর ছেলেদের সাথে মেলামেশা করবে, এইসব যদি ভালো কাজ হয় তাহলে তাহলে সমাজে খারাপ কাজ বলতে আর কিছুই নেই। এখনো সময় আছে, ওসব ছেড়ে দিয়ে চরিত্রবান মেয়েরা কিভাবে চলাফেরা করে ওসব শিখতে চেষ্টা করো। তাহলে তুমি বলতে চাও আমি মেয়ে নই? তোমাকে মেয়ে বললে মেয়ে জাতির অপমান হবে। কি যত বড় মুখ নয় তত বড় কথা। মলি তুই আজ আপার গায়ে হাত তুলেছিস? তুমি জানো না ভাইয়া ও আমাকে যা বলেছে, অন্য কেউ হলে মেরেই ফেলতো। কিন্তু আজ আমার কথা শুনে রাখ, আর যদি কোনোদিন আপার গায়ে হাত তুলিস তাহলে তোর হাত দুটি আমি ভেঙে ফেলবো। অন্যদিন কেন? যদি সাহস থাকে তাহলে এসো এখনই হাতটা ভেঙে দেখাও। দেখাচ্ছি। বিজু বিজু তুই থাম ভাই তুই থাম। না আপা ওর এসব আমার আর সহ্য হয় না, আজ আমি ওকে এমন শিক্ষা দেব যেন বড়দের সাথে এমন অসভ্য আচরণ না করে, সেই শিক্ষাই আজ আমি ওকে দেব। বিজু না ভাই না, তুই আমার জন্য এই বাড়িতে কোনো বিবাদ করিস না। কেন কেন করব না? তুই আমার হয়ে আর যাই করবি শেষ পর্যন্ত তার শাস্তি আমাকেই ভোগ করতে হবে। আপা কেন তুমি সারাটা জীবন এভাবে অন্যায় অত্যাচার সহ্য করে আসছো? কেন তুমি বুঝতে পারছো না এ বাড়িতে তোমার আমার মলের সমান অধিকার? আমার মায়ের শরীর থেকে তোমার জন্ম হয়নি তাতে কি হয়েছে? কিন্তু তোমার আমার মলের শরীরে তো একই পিতার একই রক্ত বইছে। আমি জানি। তাহলে বলো কেন তুমি তোমার সব অধিকার থেকে নিজেকে বঞ্চিত করে রেখেছো? কেন তুমি তোমার প্রতি অন্যায় অত্যাচারের প্রতিবাদ করো না? কেন আপা বলো কেন? আপা প্রতিবাদ করি না শুধুমাত্র বাবার কথা ভেবে। বাবা তোমাকে অন্যায় প্রতিবাদ করতে নিষেধ করেছে? না রে বোকা, তা কেন করবে? কিন্তু মৃত্যু শয্যায় বাবার মুখে যে কাকুতি আমি দেখেছি তা কোনোদিন অগ্রাহ্য করা যায় না। আমি মরে গেলেও আমার বাবার শেষ ইচ্ছার কোনো অমর্যাদা আমি করব না। তুই তখন খুব ছোট রে বিজু, বাবা যে আমাকে কত ভালোবাসত তা বলে বোঝানো যাবে না। শারমিন আমি মনে হয় আর বাঁচব না, তুমি আমাকে একটা কথা দাও, আমার এই মামার মেয়েটাকে কোনোদিন কষ্ট দেবে না। তুমি এসব অলক্ষণের কথা বলো না তো। না শারমিন তুমি আমাকে কথা দাও, আমার মেয়েটাকে তুমি অযত্ন করবে না, তাহলে আমি ওপারে গিয়েও শান্তি পাবো না। আমি কথা দিচ্ছি তুমি থামো। মাগু সৎ মা বলে মায়ের অমর্যাদা হয় এমন কোনো কাজ করিস না, কোনোদিন সৎ ভাই বোনদের অনাদর করবি না। কথা দে মা কথা দে, আমাকে কথা দে কথা দে মা।
তখন থেকে বাবার সেই অনুরোধ রক্ষা করে দিনের পর দিন মায়ের অত্যাচার সহ্য করে আসছো। না আপা না, এখনো সময় আছে, তুমি নিজেকে নিজের জন্য সামলে নাও, নইলে তোমার কপালে দুঃখ আছে, অনেক দুঃখ। দুঃখ তো ছোটবেলা থেকে সহ্য করে আসছি, দুঃখ সইতে সইতে এখন আর কোনো দুঃখ আমার কাছে দুঃখ মনে হয় না। সমস্যাটা কি স্যার? আমরা জানি আপনি সবসময় খান এন্ড সন্স কোম্পানিকে ফেভার করেন, কিন্তু বিদ্যুৎ স্টেশন তৈরির ক্ষেত্রে মেঘা বিল্ডার সবচাইতে বেশি দক্ষ, সুতরাং কাজটা দেবার আগে আরেকবার ভাবা দরকার। আমি জাফর আলী সাহেবকে বসিয়ে রেখেছি কিন্তু কোনো সিদ্ধান্ত দেইনি। আমি বুঝতে পারছি আপনি আমাদের কোম্পানির গুডউইলের কথা ভাবছেন, কিন্তু কাজটা খান এন্ড সন্সই করবে। ওই কোম্পানির মালিক যিনি ছিলেন তার কাছে আমি অনেক বড় ঋণী, যে ঋণ কোনোদিন শোধ হবে না। আপনি প্রয়োজনে একটু মনিটরিং করবেন, আর ওনাদেরকে যা বলার আমি বলে দিচ্ছি, আপনি জাফর আলী সাহেবকে আমার কাছে পাঠিয়ে দিন। ওকে স্যার। মে আই কাম ইন স্যার? আসুন জাফর আলী সাহেব, আসুন। প্লিজ টেক ইউর সিট। কাজটা আমি আপনাদেরকেই দিলাম, কিন্তু কাজের মানটা ভালো হতে হবে। আপনারা দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে কাজটা করাবেন, প্রয়োজনে আমার পরামর্শ নেবেন। অফকোর্স স্যার, অফকোর্স, ইনশাল্লাহ আমরা আপনার মর্যাদা রাখবো। দোয়া করবেন স্যার। আসি স্যার। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চৌধুরী সাহেব, আপনাকে সামনে বসিয়ে আমি ওই চেয়ারে বসতে পারি না। আপনি বিরাট ব্যবসায়ী, তার চেয়েও বড় কথা আপনি একজন বিশাল মনের মানুষ। আমি বোধহয় আপনাকে অসময়ে ডিস্টার্ব করলাম। না 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 চৌধুরী সাহেব, মোটেই না, আপনি বরং সঠিক সময়ে এসেছেন। আমার দুঃখের কথা শোনাবারও লোক নেই। আপনার কি হয়েছে খান সাহেব? একা একা বসে কাঁদছিলেন। নিজের ঘরের খারাপ খবর তো পরের কাছে বলা যায় না চৌধুরী সাহেব। আপনাকে বলতে আমার কোনো দ্বিধা নেই, মা মরা একটা মেয়ে আছে আমার, ওর বয়স যখন 3 বছর তখন ওর মা মারা যায়। মা মারা যাওয়ার পর আমাকে সে ভীষণভাবে আঁকড়ে ধরে, 2 দিনের জন্য নানার বাড়ি পাঠালে একদিন না যেতে কেঁদে অস্থির করে তুলত, আমি বাবার কাছে যাব, আমি বাবার কাছে যাব। জানেন একবার আমাকে রাত 2টোর সময় মেয়েকে আনতে যেতে হয়েছিল। আমার একাকিত্ব মেয়েকে দেখাশোনা করা, বন্ধুদের পরামর্শ, সবকিছু মিলে আমি আবার বিয়ে করলাম এবং নতুন বউকে হাত জোর করে বলেছি আমার মেয়েটার যেন কোনো অযত্ন না হয়। প্রথম প্রথম মোটামুটি ছিল, তার নিজের সন্তান হওয়ার পর সে পুরো পাল্টে গেল। যে মেয়ের এতটুকু অবহেলা আমি সইতে পারি না। সারাদিন কাজ শেষে বাসায় গেলে
প্রতিদিনই সে মেয়ের চোখের পানি দেখতে হয়। আজকে অফিসে আসার সময় কি বলল জানেন? বলল, বাবা আমি তোমার কাছে থাকবো না, আমি তোমাদের কারো কাছে থাকবো না। তখন আমি হেসে বললাম, তুমি কোথায় যাবে মা? মেয়ে বলে, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব, আমি ওপরে চলে যাব। খান সাহেব মারা গেছে অনেক দিন, তার কোম্পানিকে অনেক ব্যবসা দিয়েছি আমি, কিন্তু তার মেয়েটির কোনো খোঁজ খবর নেওয়া হয়নি। এটা ঠিক হয়নি আমার, হাজার ব্যস্ততার মাঝে মেয়েটির খোঁজ নেওয়া উচিত ছিল। সালামুকুম স্যার। মিস্টার জাফর, আমি যদি খান সাহেবের বাড়িতে এক কাপ চা খেতে চাই, খাওয়াবেন না? কি বলেন স্যার, এটা তো আমাদের স্বপ্ন স্যার, আপনি কখন আসবেন স্যার বলুন। আপনাদের আপত্তি না থাকলে কাল সকালে। অবশ্যই স্যার, ইউ আর মোস্ট ওয়েলকাম স্যার। জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপা, আপা, কি হয়েছে, অত চিৎকার করছিস কেন? শোনো না, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক আমাদের বাসায় আসছে। বলিস কি তুই, আকাশ চৌধুরী আসবে আমার বাড়িতে? তুই কেন জানি না, কিন্তু উনি নিজে আমাকে ফোন করে বলেছেন উনি আমাদের বাড়িতে চা খেতে আসবে। তাছাড়া উনি আজকে আমাদেরকে 5 কোটি টাকার একটা কাজ দিয়েছেন। কাজটা করতে পারলে কমপক্ষে 1 কোটি টাকা লাভ হবে। কখন আসবে? কাল সকালে আসবে। বেশ, আসুক, দেখি কি বলে। আসুক প্লিজ, প্লিজ বসুন। আপা, উনি মিস্টার আকাশ চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর মালিক। স্যার, আমার বড় বোন মিসেস খান। আসসালামু আলাইকুম, প্লিজ বসুন। প্লিজ স্যার বসুন। থ্যাংক ইউ। আপনার মতো লোক আমার বাড়িতে আসবেন আমি ভাবতেই পারছিলাম না। ভাবতে না পারার তো কিছু নেই, আপনাদের কোম্পানির সাথে আমার দীর্ঘদিনের ব্যবসা, এতদিন যে আশা হয়নি সেটাই বরং আশ্চর্যের কথা। খান সাহেবের সাথে আমার খুবই হৃদ্যতা ছিল, সেই হিসাবে সবসময় আমার উচিত ছিল আপনাদের খোঁজ নেওয়া, কিন্তু ব্যবসা বাণিজ্যের ঝামেলায় আশা হয়ে ওঠেনি। ভাবি, আপনার ছেলে মেয়েরা কে কি করে? ও যে দেখলেন না, চায়ের জন্য চাচামেচি করলো, ওটা আমার ছোট মেয়ে, ভীষণ চাখর, সামনে এসএসসি পরীক্ষা দেবে। আর বড় ছেলেটা এইচএসসিতে পড়ছে, সারাক্ষণ ক্রিকেট নিয়ে ব্যস্ত। কিন্তু আমার যতদূর মনে পড়ে সবার বড় আপনার একটা মেয়ে থাকার কথা, কি যেন নাম? নীলা। ওটা অবশ্য আপার মেয়ে না, দুলাভাইয়ের আগের ঘরের মেয়ে। রাইট, সেই মেয়েটা কোথায়? ওই যে একটু আগে নাস্তা দিতে গিয়ে সব ফেলে দিল, ওটাই তো নীলা। এইটাই নীলা, খান সাহেবের বড় মেয়ে?
এনিথিং রং স্যার? রং তো বটেই মিস্টার জাফর, মাথার জিনিস পায়ের নিচে গড়াগড়ি খাচ্ছে, রং তো বটেই। আপনার কথা ঠিক, আমি বুঝতে পারলাম না চৌধুরী স্যার। বুঝতে না পারার মতো কোনো কঠিন কথা আমি বলিনি মিসেস খান। আমি খান সাহেবের বড় মেয়ে নীলার কথা বলছি, যার জন্য আপনার এ বাড়িতে বউ হয়ে আসে। যে মেয়েটি থাকবার কথা ছিল আপনার মাথার উপরে তাকে রেখেছেন পায়ের তলায়। শুধু আপনিই নন, এবারে সবাই তাকে পায়ের তলায় পিষ্ট করছে। ভেরি স্যাড মিসেস খান, ভেরি স্যাড। চৌধুরী সাহেব, আপনি আমার পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ না করলেই আমি খুশি হব। আপনি যে জন্য এসেছেন তাই বলুন। আমি সেই বিষয়ে কথা বলছি। আমি দেখতে এসেছিলাম খান সাহেবের মা মরা মেয়েটি কেমন আছে। এসে যা দেখলাম তাতে প্রাণ জুড়িয়ে গেল, জুড়িয়ে গেল যে হাত পা বরফের মতো জমে যাচ্ছে। আর আপনার কথা শুনে আমার হাত পা চলে যাচ্ছে। ভাব দেখে মনে হচ্ছে মায়ের থেকে মাসির দরদ। মাসির দরদ নয় মিসেস খান, মানুষের জন্য মানুষের দরদ। একটা বোবা প্রাণীর জন্য মানুষের যে ভালোবাসা থাকা দরকার, ওই মেয়েটির প্রতি তার এক কণাও আপনার নেই। আপনি তার বাবার বিষয় সম্পত্তি ভোগ করছেন, তার বাড়িতে বসবাস করছেন, মা হয়ে আপনি মেয়েকে রেখেছেন চাকরানি বানিয়ে। আপনি মানুষ না অন্য? সামলে কথা বলুন। আমার বাড়িতে দাঁড়িয়ে আপনি আমাকেই যা খুশি তাই বলছেন, এত বড় সাহস আপনি কোথায় পেয়েছেন? আপনার চৌধুরীগিরি আপনার বাড়িতে গিয়ে ফলান, প্লিজ গেট আউট। বলুন, আমি কথা বলুন। আপনি বুঝতে পারছেন না আপনি কার সাথে কথা বলছেন। আরে আপনার মতো 14টা পরিবার আমি এক ঘন্টায় কিনতে পারি। আমি আপনার দর্প চূর্ণ বিচূর্ণ করে দিতে পারি। সামান্য একটা মেয়ে মানুষের কাছে আমি আমার ক্ষমতা দেখাতে চাই না। একটা কথা শুনে রাখুন, যে মেয়েটিকে আপনি দিনের পর দিন নির্যাতন করে চলে বাড়িতে গিয়ে পালান, প্লিজ গেট আউট। এক্সাইটেড হবেন না প্লিজ, তাহলে ওনার ক্ষতি হতে পারে। বাবা সাগর, তুই আমার একটা কাজ করে দিবি? ড্যাড, তুমি এভাবে কথা বলছো কেন? তুমি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি। হুকুম করো, কি করতে হবে? আমি একটা মেয়ে দেখতে গিয়েছিলাম বাবা, মেয়েটির বাবাও নেই মাও নেই, বড় লক্ষ্মী মেয়ে, কিন্তু সৎ মায়ের অত্যাচারে মেয়েটার জীবন জর্জরিত। কোন মানুষকে মানুষ এমন ভাবে অত্যাচার করতে পারে না। মেয়েটার কষ্ট আমি সইতে পারিনি, ওই অত্যাচারের দুর্গ থেকে মেয়েটিকে উদ্ধার করতে হবে বাবা, তা না হলে আমি শান্তি পাব না। এটা কোনো ব্যাপার হলো? তুমি নাম ঠিকানা বলো, আমি এক্ষুনি গিয়ে তুলে নিয়ে আসবো। শুধু তুলে আনলেই তো হবে না, ওর জন্য সুন্দর একটা ব্যবস্থা যদি করতে না পারি তাহলে তো এনেও কোনো লাভ নেই। আমার ইচ্ছা মেয়েটিকে আমার ছেলের বউ করে রাখবো। এছাড়া অন্য কোনো ব্যবস্থাই ওই মেয়েকে সুখ দিতে পারবে না। কিন্তু ড্যাড, এটা তো সম্ভব নয়। কেন সম্ভব নয়? তুই কাউকে ভালোবাসিস? কে সে? আমি জানি না। এটা আবার কেমন কথা? যেমনই হোক এটা অনেক বড় কথা। আমার চোখে অনেক মেয়ে পড়েছে ড্যাড, কিন্তু কাউকেই ভালো লাগেনি। ঘটনা চক্রে একটা মেয়ের ছবি এসে পড়েছে আমার কাছে। ছবিটা দেখার পর থেকে আমার মনের ভুবন এলোমেলো হয়ে গেছে। যে কোনো মূল্যেই আমি ওই মেয়েকে খুঁজে বের করব, তার সাথে কথা বলবো, তারপর আমার সিদ্ধান্ত যা হওয়ার হবে। বাস্তবের মানুষটাকে যেহেতু এখনো খুঁজে পাসনি, এটা কোনো বাধা না। তাছাড়া আমি যে মেয়ের কথা বলছি তার জন্য আমার যে শুধু মায়া লেগেছে তাই না, ওই মেয়ের কাছে আমি ঋণী। ঋণী মানে? ওই মেয়ের কাছে তোমার কিসের ঋণী? শুধু আমি না, তুইও ঋণী। আমি ঋণী? ওই মেয়ের বাবার জন্যই বেঁচে গিয়েছিল তোর জীবন, মনে আছে তোর? তুই যখন স্কুলে পড়তি তখন সন্ত্রাসীরা তোকে কিডন্যাপ করেছিল। আপু, 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 ড্রাইভার গাড়ি চালাও।
ওই চিরুনিটাকে ফলো করো। ড্রাইভার তাড়াতাড়ি যাও। সিঞ্জিটাকে ব্লক করো। আমি তোমাকে বাসায় পৌঁছে দেব, চলো। চলো ভাই, সন্ত্রাসীরা আমার ছেলেকে আটকে রেখে যদি কোটি টাকা দাবি করত আমি আমি তাই দিতাম। শুধু তাই নয়, আমার সব সম্পত্তির বিনিময় হলেও আমি আমি আমার সন্তানকে রক্ষা করতাম। আমার ছেলের চেয়ে আমার কাছে জগতের কিছুই বড় নয়। আপনি আপনি আজ আমার যে উপকার করলেন আমি আমি কোনোদিন তা ভুলব না। আজ থেকে আপনি আমার ভাই। আজ শাহিদ খান পৃথিবীতে নেই, তার মা মরা মেয়েটি শুধু চোখের পানিতে ভাসছে। ওই ওই মেয়েটির জন্য যদি কিছু করতে না পারি তাহলে তাহলে কোনোদিনই আমি মানসিক ভাবে সুস্থ থাকতে পারবো না। তুই আমাকে বাঁচা বাবা, আমাকে বাঁচা। কুল ড্যাড, ওই মেয়েটিকে আমি বিয়ে করতে পারবো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি ওকে আমি ওই অত্যাচারের দুর্গ থেকে উদ্ধার করবই। কিন্তু ওই পরিবারের কেউ যদি তোর পরিচয় জানতে পারে তাহলে হিতে বিপরীত হবে। ওই বাড়ির সবকিছুই জাফর। ওকে জাফর, আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম, কি চাও? আচ্ছা কোন সন্দেহিত, আপনার কাছে কি কোনো চাকরি আছে? স্যার আমি গ্রাম থেকে আইছি। চাকরি কি রাস্তাঘাটে হেঁটে বেড়ায়? না আমি গ্রামে বলে আমারে কেউ কাম দিবার চায় না স্যার, তাই গুলিস্তান থেকে ভালো কাপড় চোপড় কিনা পড়ে আছি স্যার। আচ্ছা কোন সন্দেহিত, এটা কোনো কথা? হ্যাঁ আমার হাত আছে পা আছে, আর এই হাত দিয়া কত কাম করতে পারি জানেন? আমাগো গেরামের সব সোর সোরটা সহ খারাপ মানুষের পিড়ে মানুষ করে ফেলাইছি, আমার একটা কাম দিয়ে দেন না স্যার। তোমার মতো অশিক্ষিতের কোনো কাজ আমার হাতে নেই, প্লিজ যাও। স্যার কাম একটা দিলেই হইব, আমি কাল থেকে না খাই আসি। কর মুখ দেখে উঠেছিলাম। এই না চেহা। না না স্যার কোনো কাম না কইরা এই ভিক্ষা আমি নিব না, কাম কাজ করার লাগে আমার হাত আছে না। নড়লে ফুটা কইরা দিমু। কোনো কথা নাই, গাড়ির চাবি দে। তোমরা? তোর গাড়িটা আমরা নিয়ে যাব, কোনো চেঁচামেচি করবি না, চাবি দে। ও আমার সামনে মস্তানি। Oh!
কৃতজ্ঞ। আসলে তোমার গায়ে প্রচুর শক্তি এবং বুকে সাহস আছে। আপনি তো প্রথমে বিশ্বাসই করেন নাই। কি নাম তোমার? বেশি পানি কোনখানে থাকে? আমার নাম হেডা। ঠিক বুঝলাম না তো। নাই বেশি পানি কোনখানে থাকে? পুকুরে? ও নদীতে? না না, সাগরে। এইবার ঠিক ধরতেন স্যার, আমার নাম সাগর। সত্যি সাগরের মতোই বিশাল তুমি। তাহলে আমার একটা কাম দিয়ে ফলাম। লেখাপড়া কতটুকু করেছো? ক্লাস ওয়ান টু ওয়ান। ওয়ান টু ওয়ান? জি স্যার। আচ্ছা কোয়েশ্চেন নেই, এটা বুঝলেন না। শোনেন স্যার, প্রথমে ওয়ানে পরীক্ষা দিয়ে একটু লেগা ফেল করছি, স্যারের হাত পা ধইরা টু এ উঠছি, আবারও টু এ ফেল মারছি, তখন স্যারে আবার আমার ওয়ানে নামাই দিছে। তাহলে কি স্যার আমি ওয়ান টু ওয়ান পাস না? এইবার কোন ওয়ান টু ওয়ান পাসে আমার কি কাম দিবেন? কি দেব? শোনো, আমার বাড়িতে তোমাকে কাজের জন্য নিয়ে যেতে পারি, বাড়িতে কাজ করবে। কি কাম করতে হবে কনসেন্ট দেহি? ঘর দুয়ার পরিষ্কার করা। পারুম। হাট বাজার করা। তাও পারুম। পারবে? পারবে তো। এই যে কি যে কোন, আরে 100 বার পারুম। আচ্ছা তাহলে আমার গাড়িতে যে। আরে আরে ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে না, একভাবে ঢুকলে হইলো, ঢুকা ভাই তো কাম। শোনো আমার কথা, তুমি এইখানটায় বসো, তুমি ওঠো, আমি ভিতরে যাচ্ছি। আপনার কথা মতো অনেক মার খাইছি, এইবার আমাকে পাওনাটা দিয়ে দেন। মার দিলেন বেশি, টাকা কম। আগে বাড়িতে ঢুকি। আরে বাপ রে বাপ, ওরে আল্লাহ, এত বড় বাড়ি! মিয়া ভাই, এই বাড়িতে আপনি থাকেন? আরে আল্লাহ, কি সুন্দর সিরিয়ালা ঘর! আচ্ছা আপনি ঘুমান কই? এইখানে তো সহি খাতা বালিশ দেখতেছি না। আরে পাগল, এটা হচ্ছে ড্রয়িং রুম, মেহমানদের বৈঠকখানা। ও বৈঠকখানা! মামা, কে গিয়ে ছেলেটা? ওকে তুমি ড্রয়িং রুমে ঢুকতে দিয়েছো কেন? জাফর, এই ছেলে। ওর নাম সাগর, গ্রাম থেকে কাজের সন্ধানে এসেছে, তাই নিয়ে এলাম। ও আমাদের বাড়ির সমস্ত খুঁটিনাটি কাজ করবে। ওর সবকিছু তুই জানিস? একটু লাগছে। কোনো কিছু জানতে হবে না, তুমি জানো না আপা। আজ আমার গাড়িটা হাইজ্যাক হতে যাচ্ছিল, সাগর সমস্ত হাইজ্যাকারদের মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। টাকা দিতে চেয়েছিলাম, তাও নেয়নি, বলে কাজ দিন, তাই নিয়ে এলাম। আজ থেকে আমাদের বাড়িতেই থাকবে। নিলা,
जी मामा। अरे शोन ए दिखा है। और नाम शागुर। आज थे के उतर खुटी नटी का दे शाहर जो कर पे। अखुन्तियो के उर काज बुझिए दे। अरे शोन, हमारे बाहरे माली रूम टा खाली पड़े आते ना? आज थे के शे उर रूमे थक बे, ठीक है से? जी। अखुनो के निये जा। अच्छा कुंचन दही, तुम ही यही बारी ते कोतो दिन दूरे बांदर काम करो। हमें ये बारी बांदी नहीं। ताहले? हमें ये बारी बोरो में। बारी बोरो माया, आर वही बुरा बेटी डाल लोगे से जुआ में ऐडा के लोई डा केटा। वो आमर छोटे बुन मॉली। की शोरो मेरे कोता कुंचन दही। की? आपनी बारी बोरो माया। আমি প্রথমে আপনারে তুমি কইয়া ফলাইছি আমারে মাফ করে দাও তাই না ঠিক আছে আমার সাথে এসো ইট লাগছে আপা কে এই ছেলে মামাটাকে কাজের জন্য নিয়ে এসেছে জি ওকে দেখে মনে হচ্ছে নতুন টিকেট আমার নাম টিকেট না আমার নাম সাগর আচ্ছা কোন ছেলে আপনি কেডা ও আমার ছোট ভাই ओह, सलाम अलैकुम। वालेकुम अस्सलाम। किशोर मशते। जे, आशी भाई जन। आज थे के इघरे तुम्ही थक बे। ए इघरे? हैं, कैनो? इघरे थक तुम्हार अशुभिता हो बे? की सुड़ा अशुभिता तो होई बोई। ये माने अब तो बोलो घरे तो अरकोनो दिन थाकी ना ही अब थाक सिवेलो पापा पाक खोरी दिया बनाना घरे तग्गा माना है तो नीते हुई बोली ताहोले तुम्हें किसी को विश्राम नहीं इशु अमी केलम जी जाके अमी दिन रात खुजे बेरी अच्छी ताके अमी ये भावे पे जब भापते ही पड़े नहीं या अल्लाह तुम्हीं अमर बाबरे आरा इशु मसोर हयात दियो आमीन हाय राजकुमारी तुम्ही तो जानो ना आमी तुम्हार के जो तो बाधा ही थाको जो तो कष्ट ही अमर हो सब किछु ही अमी हाशी मुखे बरण करे नेब आर केनो बरण करे नेब जानो शुधु तुम्हार जन्य तुम्हाके देखे शुधु मने हय जेनो राक्षसरा कोनो राजकुमारी के छिनिये एने आटके रेखे निर्यातन करछे राजकुमारीर केउ नेइ অসহায় ভাবে সব নির্যাতন সহ্য করছে আর শুধু চোখের পানি ফেলছে ভেবো না রাজকুমারী তোমাকে উদ্ধার করতে রাজকুমার এসে গেছে যে কোনো মূল্যেই সে তোমাকে এই রাক্ষসপুরী থেকে উদ্ধার করে রাজপ্রাসাদে নিয়ে যাবে কারণ তুমি আমার মনের মানুষ কিন্তু কিভাবে আমি তোমাকে জানাবো যে আমি তোমাকে ভালোবাসি হৃদয় দিয়ে হৃদয় ছোঁব আদর দিয়ে মন ভেজাবো
ज्वलंत प्रतिभा तुम्हें आमार मोनेर माझी आमार पोरान पाखी आमार बारी जाइयो दिमु भालोबाशा तुम्हार गलाटा बेश भालोई গান বুঝি তোমার খুব প্রিয় তাই না গান আমার খুব ভালো লাগে কেন আপনার ভালো লাগে না লাগে আরে লাগতেই হইব শুনেন গান আর ফুল এই দুইটা যারা পছন্দ করে না এক মন বলতে কিছু নাই তাই নাকি গান আর ফুল যারা ভালোবাসে তাগো মন আছে আর যাগো মন আছে হ্যাগো মনে প্রেম আছে প্রেম হ্যাঁ এই যে নবাব নন্দিনী আমার ঘরে চা গেল না কেন উত্তর দাও
সরফা উত্তরটা আমি দিতেছি। আজ থেকে আপনার সাধনের দায়িত্ব ছিল আমার, আমি এখনই সানি আপনার ঘরে যাইতাম। ননসেন্স, তুই আমার সবার ঘরে যাবি? হ্যাঁ সরফা। শাট আপ, ওকে আমার ঘরে চা নিয়ে যাবার জন্য তুমি বলেছো? কি যে কল সরফা, উনি কইব কেন? আমি বড় অফারে কইলাম আপনি নাস্তা তৈরি করেন, আমি স্থানীয় যাই। আর অমনি সে তোমাকে আমার ঘরে যাবার পারমিশন দিয়ে দিল। মর্জালা, আরে যদি পারমিশন দিত তাহলে তো সানিয়া আমি সোজা তখন আপনার ঘরে পৌঁছাই দিতাম। আচ্ছা কোনদিন দেখি, একটা ব্যাপার আমার মাথায় আইতেছে না, বাড়ির বড় মাইয়া নিজের বাড়িতে চাকরানির কাজ করে আর ছোট মাইয়া পালংকে বৈশা বৈশা বড় মাইয়ারে হুকুম চালায়, এইটা কেমন কথা? বিষয়টা শুনতেও তো খারাপ লাগে। কেন খারাপ লাগবে? কেন মেয়েদের তা দিতে হচ্ছে ঘরের কাজ করা। তাহলে কি আপনি কইতেছেন আপনি পুরুষ মানুষ? তা হবো কেন? মোরজালা, আপনি পুরুষও না মেয়েও না, তাহলে কি আপনি এত বড় সাহস? আর কোনদিন যদি এই ধরনের কথা বলিস তাহলে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। কথাটা মনে রাখিস, ছোট লোকের বাচ্চা। শালি, এমন সব তোমারে খাওয়ামু জীবনের লেগে চা খাওয়াই ভুলে যাইবা। তোমার চা দ। পরশু আমার জন্মদিন, বন্ধু বান্ধবদের দাওয়াত করতে হবে। না গোর আমার কাসা পিরিত পাকতে দিল না। যাও, বাথরুম তোমাকে ডাকিতেছে। আরে যা, নয়তো জামা কাপড় এইখানেই নষ্ট হয়ে যাইব। নগর আমার কাসা পিরিত পাকতে দিল না। ধ্যাত্তেরি, শান্তি শান্তি। কি ছোট আপা এইভাবে একবার নামতেছেন আবার ফিরে যাইতেছেন, ঘটনাটা কি? মাগো, এখন মনে হয় আর বাইরে আইতে পারতাম, শুধু বাথরুম আর বেডরুম, বেডরুম আর বাথরুম, বাথরুম আর বেডরুম। কিছুক্ষণ পরে বিছানায় এসে বিছানা যদি নষ্ট করে ফেলায় তাহলে তো সেটা আমারই ধোলাই করতে হইব। ই আল্লাহ, এমন আকাম যেন না হয়। আমিন, আমার আর বাইরে যাওয়া হলো না, কিন্তু আমার এমন হলো কি করে? সব সখীরে পার করিতে নেব। তোমাকে একটু বাজারে যেতে হবে। বাজারে? কি কি আনতে হবে কয়ে ফেলা? এখানে সব লেখা আছে, দোকানদারকে দিলে সব দিয়ে দেবে। নাও এই নো টাকা। যাই? যাও তাহলে, যাই যাও।
কি? না না কিছু না। আমার সোনার ময়না পাখি কোন বাদশে গেলা সাইরা গো। ড্রাইভার ড্রেস এনেছো? জি স্যার। ঠিক আছে ড্রেস চেঞ্জ করে বাজারে যাবো চলো। আরে তাড়াতাড়ি কেটে পড়ো, চল টান দাও দাও প্যান্টটা দাও টিশার্টটা দাও স্নেকারটা দাও এবার ঘড়িটা দাও। আরেকটু হলেই তো গাড়ির নিচে পড়তে। তোমরা কোথায় থাকো? ওই যে লেকটা আছে না, লেকের ওই পারে একটা এতিমখানা আছে, আমরা সেই এতিমখানাতেই থাকি। কিন্তু যাচ্ছিলে কোথায়? ভিক্ষা করতে। ভিক্ষা করতে? এতিমখানায় থেকে ভিক্ষা করো কেন? কি করব স্যার, আমাদের এতিমখানার ম্যানেজার আমাদের দিয়ে ভিক্ষা করায়, আর যেদিন ভিক্ষা করে টাকা দিতে না পারে সেদিন আমাদের খাওয়া পর্যন্ত দেয় না। তাই? ঠিক আছে চলো তোমাদেরকে আমি পৌঁছে দিয়ে আসি। না না সাহেব না, আমরা আজ একটা টাকাও পাইনি, এভাবে গেলে সারা বাজার মেরে ফেলবে। সে আমি দেখব, তোমরা আমার সাথে চলো এসো এসো। এই মাত্র গেলি আবার ফিরে এলি কে? না মানে আমরা একটা বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচে আইছি, আর একটু হলে মরেই যাইতাম। মরস নাই কেন? এবার কত কামাই করছস? এক টাকাও না। খালি হাতে ফিরে আইছস? এতিমখানাকে সরকারি না পাবলিকের? পাবলিকের। তাহলে যিনি এই এতিমখানা দিয়েছেন তিনি কি তোকে বলেছেন যে এতিমদের দিয়ে রাস্তা রাস্তায় ভিক্ষা করতে? না। তাহলে আমি তোকে এই চাকরি থেকে বরখাস্ত করলাম। গেট আউট ফ্রম হিয়ার। আমারে বরখাস্ত করার আপনি কেডা? আমি যিনি এই এতিমখানা দিয়েছেন উনি আমার বাবা এমবি চৌধুরী। এমবি চৌধুরী? মানে আপনি স্যারের ছেলে সাগর চৌধুরী? হ্যাঁ। আমারে মাফ করে দেন স্যার, স্যার আমার ভুল। না, আমার বাবা এই এতিমদের লেখাপড়ার জন্য এখানে সব ব্যবস্থা করে রেখেছেন, আর তুই তুই তা না করে এই এতিমদের দিয়ে ভিক্ষা করাচ্ছিস। শোনো ছোট্ট ভাইয়ারা, এদিকে ওকে সবাই মিলে এখান থেকে টেনে রাস্তায় ফেলে দিয়ে এসো। আর শোনো, কাল থেকে তোমাদের এখানে নতুন ম্যানেজার আসবে, আর আমি সাত দিনকে দেখে যাবো। শোন, অনেক দেরি হয়ে গেছে, আর বাবার সাথে দেখা করা যাবে না।
কাপড়টা চেঞ্জ করে আমি চলে যাই।